নমস্কার বন্ধুরা রাজ্যে ইতিমধ্যেই কিন্তু তেইশটি জেলায় বিনামূল্যে অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হবে স্কিল ইন্ডিয়া ফ্রি অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং সম্পূর্ণ ডিটেলস জানতে পুরো ভিডিওটা কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা প্রথমে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো তো দেশ জুড়ে কিন্তু আট হাজার পাঁচশো শূন্য পদে অ্যাপ্রেন্টিক্স ট্রেনিংয়ের কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া ফ্রি ট্রেনিং সম্পূর্ণ কিন্তু ফ্রিটে ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হবে এই অ্যাপ্রেন্টিক্স পদে তো দেশ জুড়ে প্রতিটি জেলায় এই প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় এই প্রশিক্ষণ নেওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন তো স প্রশিক্ষণ চলাকালীন কিন্তু প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু সবাই আবেদন করতে পারবেন তো আজকের এই পোস্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের ভিত্তিক এবং শূন্যপদ নিয়ে বিস্তারিত জানানো হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য তারপরে কী আছে প্রশিক্ষণের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিং ট্রেনিং এখানে শূন্যপদ কিন্তু এখানে আট হাজার পাঁচশোটি পদ আট হাজার পাঁচশোটি শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গেরই মোট শূন্যপদ আছে চার হাজার আশিটি হচ্ছে চারশো আশিটি শূন্যপদ আছে তার মধ্যে এসসি আছে হচ্ছে একশো দশটি এস আছে হচ্ছে চব্বিশটি ও বিসি একশো পাঁচটি ই এস আছে হচ্ছে আটচল্লিশটি ইউ আর আছে হচ্ছে একশো তিরানব্বইটি তারপরে কি আছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্যপদ আলিপুরদুয়ারে শূন্যপদ আছে ছটি বাঁকুড়া জেলায় আছে আঠাশটি বীরভূমে একুশটি কোচবিহারে এগারোটি পশ্চিম দিন দক্ষিণ দিনাজপুরে আছে হচ্ছে তেরোটি দার্জিলিং হচ্ছে উনিশ নয়টি হুগলিতে আছে আটত্রিশটি হাওড়াতে আছে ছাব্বিশটি জলপাইগুড়িতে আছে ছটি ঝাড়গ্রামে সতেরোটি মালদাতে আছে চব্বিশটি মুর্শিদাবাদ আছে চল্লিশটি নদীয়াতে আছে পঁচিশটি উত্তর চব্বিশ পরগনা আছে চব্বিশটি পশ্চিম বর্ধমানে আছে চারটি আর পশ্চিম মেদিনীপুর আছে সাতাশটি পূর্ব বর্ধমানে আছে একান্নটি পূর্ব মেদিনীপুর আছে সাতাশটি আর পুরুলিয়াতে হচ্ছে কুড়িটি দক্ষিণ চব্বিশ পরগনা আছে সাতচল্লিশটি উত্তর দিনাজপুর আছে হচ্ছে বারোটি তোমরা বেতন কেমন পাবে সেটা একবার এক নজরে আমরা দেখে নিই প্রশিক্ষণ চলাকালীন কিন্তু প্রতি মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে তিন বছরের মধ্যে প্রথম বছরের প্রতি মাসে হচ্ছে পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে দ্বিতীয় বছরের প্রতি মাসে কিন্তু ষোলো হাজার টাকা করে বেতন দেওয়া হবে তৃতীয় বছরের প্রতি মাসে কিন্তু উনিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এরপরে তোমরা কিভাবে তোমাদের বয়স কত লাগবে কিভাবে আবেদন করবে সেটা একবার এক নজরে আমরা দেখে নেব তোমাদেরকে এই পোস্টের জন্য অ্যাপ্রেন্টিক্স ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হলে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে আঠাশ বছরের মধ্যে বয়স হিসাব করবে তোমরা একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি তারিখের হিসাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে শিক্ষাগত যোগ্যতা একত্রিশে অক্টোবর কুড়ি তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণ হতে হবে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে সরাসরি অনলাইনে আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করা যাবে আবেদনকারীকে একটি মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে প্রথমে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড আসবে ওই রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের প্রার্থীদের প্রার্থীরা প্রশিক্ষণ নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করবেন এবং ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করার পর প্রশিক্ষণ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে যে কোনো তিনটি জেলা কিন্তু নির্বাচন করার সুযোগ পাবেন নিজেদের সুবিধা মতো তিনটি জেলা নির্বাচিত করবেন এবং অনলাইনে আবেদন করা যাবে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফ্রি জেনারেল ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা এসসি এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরূপ আবেদন ফ্রি লাগবে না আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে অফিশিয়াল নোটিশটা দিয়ে রাখবো চাইলে তোমরা ওখান থেকে ভালো করে দেখে নিতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশানটা অল করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো বন্ধুরা নমস্কার